এই ভিডিওটিতে আমি দেখাবো এখন কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামে ফাইল সেভ করার সময় পাসওয়ার্ড দিতে হয়। অফিস বাটন, সেভ, আমি এসটি ট্রেনিং ইনস্টিটিউট আমি সেভ করতেছি। সেভ করার সময় এইখানে টুলস অপশনে ক্লিক দিবেন, জেনারেল অপশন অপশনে ক্লিক, পাসওয়ার্ড টু ওপেন, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনি যে পাসওয়ার্ড দেন বা যে কোনোটি দেন সমস্যা নাই, আমি 159 দিয়ে দিচ্ছি। ওকে, রিএন্টার পাসওয়ার্ড 159। ওকে, তারপর ফাইলটা আমি সেভ করে নিয়ে নিলাম। আমি ডকুমেন্টটি ওপেন করা অবস্থায় ক্লোজ করে দিছি। এখন নতুন ভাবে আমি সেই ডকুমেন্টটি আবার ওপেন করে নিচ্ছি, দেখি ওপেন হয় কিনা। অফিস বাটন, ওপেন, এই যে এসটি ট্রেনিং ইনস্টিটিউট ফাইলটি ওপেন, এই যে এখন পাসওয়ার্ড এখানে না দিলে ফাইলটি ওপেন হবে না। আমি 159 দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এখন ওপেন হয়েছে। এইভাবে সেভ করার সময় যে কোনো ওয়ার্ড প্রোগ্রাম ফাইলে যদি আপনি পাসওয়ার্ড দিতে চান, এইভাবে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। আপনার ওয়ার্ড প্রোগ্রামে যে কোনো ডকুমেন্টে এই ধরনের পাসওয়ার্ড দেওয়া যায়, এবং সে পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। পাসওয়ার্ড ছাড়া কোনোভাবেই এই ফাইলটি ওপেন করা সম্ভব নয়। ধন্যবাদ, ভালো থাকবেন।